আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলার নিয়মিত আয়োজন জনরায় অনুষ্ঠানে। এবং অনুষ্ঠানের পুরোটা জোর আমি এসএইচ সোহাগ থাকবো আপনাদের সাথে, এবং আমাদের সাথে আলোচনা অংশ নিতে আজকে স্টুডিওতে রয়েছেন, আমার বাম পাশে রয়েছেন শাহরিয়ার, আলম, শিপার, সাবেক সাটন। স্বাগত আপনাকে। থ্যাংক ইউ ইসলাম চ্যানেলকে, আপনাকে এবং যারা দেখছেন দর্শক শ্রোতা আপনাদের সবাইকে। এছাড়া আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট এম এ করিম, আইন বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ। স্বাগত আপনাকে। হ্যাঁ, আপনাদেরকে স্বাগত, এবং জনরায় অনুষ্ঠান যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে। দর্শক, এই অনুষ্ঠানে আমরা মূলত আলোচনা করে থাকি বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন স্কাই 784 নম্বরে, শুধুমাত্র ইসলাম চ্যানেল বাংলা, এবং স্কাইয়ের পাশাপাশি আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন ইসলাম চ্যানেল বাংলার নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে। আপনাদের যে কোনো ধরনের মতামত এবং যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। দর্শক, আমরা আলোচনায় যেতে যাচ্ছি, এবং যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই অ্যাডভোকেট এম এ করিম, আমি আপনার কাছেই আসতে চাচ্ছি এবং আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি, যেটা হচ্ছে যে সদ্য বাংলাদেশের নতুন সরকার, অর্থাৎ নতুন সরকার তা পুরাতন সরকারই আবার নতুন করে তারা ক্ষমতা গ্রহণ করলো, এবং সংসদের অধিবেশন গত সপ্তাহে শুরু হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন ধরে মায়ানমার সীমান্তে, বাংলাদেশ মায়ানমার সীমান্তে কিছুটা উত্তেজনা বিরাজ করছে, যেটা যদিও এটা মায়ানমারের কিছুটা অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে তাদের নিজেদের মধ্যে জান্তা সরকার এবং তাদের মধ্যে যে সংঘর্ষ, তো এইটাকে সরকার কিভাবে দেখছে? আমি 21 ফেব্রুয়ারির মহান ভাষা দিবসে যারা জীবন দিয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমার বক্তব্য আমি শুরু করছি। দেখেন, মিয়ানমারে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, একেবারে নিকটতম রাষ্ট্র, আজ দীর্ঘদিন ধরে জান্তা সরকার একটা গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছে, আর তাদেরকে প্রতিহত করার জন্য একটা বিদ্রোহী গ্রুপ, দেশের এই একটা গণতান্ত্রিক বিদ্রোহী গ্রুপ, দুয়ো গ্রুপের মধ্যে যুদ্ধ হচ্ছে। আর এই যুদ্ধর আমাদের একেবারে নিকটে বর্ডার সাইটে বর্তমানে যুদ্ধটা চলছে, আর এই যুদ্ধটা চলার কারণে আমাদের দেশ কমই বেশি আক্রান্ত হচ্ছে। যেমন তাদের গুলাগুলি অনেক সময় আমাদের সীমান্তের মধ্যে এসে পড়ছে, এমনকি আমাদের দুজন লোকও নিহত হয়েছে। বাট এখানে করার কিছু নেই, করার কিছু নেই ওই কারণেই যে মিয়ানমার তো আর আমাদেরকে আক্রমণ করে নাই বা আমাদেরকে গুলিও ছুড়ে নাই, তাদের বিদ্রোহীদের উপর চুলা গুলি থেকে দুইটা একটা গুলি হয়তো আমার সীমান্তে এসে পড়ে যাচ্ছে, যেহেতু আমরা একেবারে নিকটবর্তী। কিন্তু তারপরও বাংলাদেশ সরকার, অন্তত আমাদের বর্ডার রক্ষীরা অত্যন্ত তৎপর রয়েছে, যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে তারা যে কোনো জিনিসকে প্রতিহত করার জন্য। তার পাশাপাশি তাদের যে গুলা আমাদের দেশে এসে পড়ছে, আমরা যে বিভ্রান্তির মধ্যে আছি, আমরা যে আতঙ্ক এবং ভয়ের মধ্যে আছি, এমনকি আমাদের দুজন লোকও নিহত হয়েছে, তার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের অ্যাম্বাসেডরকে ডেকে এনে কড়া প্রতিবাদ জানিয়েছে, এমনকি আরও দু একটি দেশকেও এই ব্যাপারে নালিশ দিয়েছে যে আমরা এইভাবে তো পারি না, আমাদের দেশে কেন এসে তাদের গুলা পড়বে, আমাদের দেশের মানুষ কেন তাদের মাধ্যমে আক্রান্ত হবে, আমাদের দেশের মানুষ কেন নিহত হবে। দেশ আপনি বলছেন দু একটা দেশ, সেই দেশগুলো কারা? এমনি পেপার পত্রিকায় দেখি নাই, তবে শুনেছি ভারত কিনা যে চীনকে নাকি প্রতিবাদ জানিয়েছে যে একটা বিহিত ব্যবস্থা করার জন্য, চীনের প্রতি আহ্বান জানিয়েছে, আহ্বান জানিয়েছে আমরিক সাধারণ সম্পাদক উবাইদুল কান, তিনি বলেছেন চীনের হস্তক্ষেপ কামনা করেছে। আমরা এবং যেটা অনেকে অনেকে যেটা বলছেন যে এই এই অবস্থায় বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির কিছু প্রকাশ ঘটেছে, এটা একটা বার্নআউট কথা, এটা একটা বার্নআউট শব্দ যে নতজানু পররাষ্ট্রনীতি। আমাদের যদি নতজানু পররাষ্ট্রনীতি হতো তাহলে বিগত নির্বাচনে মিডিল ইস্টের 23টি দেশ সহ জাপান, জার্মান, ব্রিটেন, এমনকি সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট চিঠি দিয়ে জি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং জনগণের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে একসাথে কাজ করার
অভিপ্রায় তারা ব্যক্ত করেছেন এবং তাদের নির্বাচন সম্পর্কে তিনি যেহেতু আমাদের সাথে নির্বাচন সম্পর্কে তো কিছু নির্বাচন সম্বন্ধে স্পেসিফিক কিছু বলেননি, তবে তিনি আমাদের সাথে কাজ করার জন্য আমেরিকা একসাথে কাজ করার জন্য স্বয়ং বাইডেন যেখানে চিঠি দিয়েছেন এমনকি তাদের অ্যাম্বাসেডর পিটার সুয়েসেও সৌজন্য সাক্ষাৎ করেছেন। সুতরাং এখন একটা দেশের সাথে আরেকটা দেশের তো কাজ হতেই পারে, সেটা তো সুতরাং আমাদেরকে যদি তারা গ্রহণ করতেন না, আমাদেরকে যদি মানতেন না, পররাষ্ট্রনীতিটা যদি আমাদের নতজান মতো দুর্বল হতো, তাহলে এইসব দেশ অবশ্য এই সম্বন্ধে কিছুই বলতো না। আর পররাষ্ট্র নতজানু নীতি যদি এখন মিয়ানমারের বেলায় হয়, আমেরিকার সাথে বাংলাদেশ একটি রাষ্ট্র, আমেরিকা একটি রাষ্ট্র, এবং রাষ্ট্রের সাথে তো আমেরিকা রাষ্ট্রের সাথে বাংলাদেশের তো কোনো বিরোধ নেই না। আর মিয়ানমারের কথা যেটা বলছেন যে তা আমরা ভয়ের মধ্যে আছি, আতঙ্কের মধ্যে আছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি। এর নতজানু নীতি যারা বলেন, বিশেষ করে বিএনপি, এই বিএনপি তো সবসময় নেগেটিভ কথাই বলে, বিএনপি সবসময় অপ্রয়োজনীয় কথা। নতজানু নীতি না হয়ে বিএনপি যদি আজকে ক্ষমতায় থাকতো, তাহলে কি মিয়ানমারের সাথে যুদ্ধ করে নিত যে তোমাদের গুলা কেন আমাদের দেশে এসে পড়লো, তোমাদের বর্ডার রক্ষীরা কেন আমাদের দেশে এসে আত্মসমর্পণ করছে, তার জন্য কি তারা যুদ্ধ ঘোষণা করতে পারতো? আমরা কি এর প্রতিবাদ জানাতে গিয়ে আমরা কি মিয়ানমারের সাথে যুদ্ধ করতে পারি? এটা হচ্ছে একটা উস্কানিমূলক। আমি আপনার কাছে আপনার কাছে ফিরবাদ জনাব শাহরিয়ার আলম শিপার, যে প্রসঙ্গে আমরা আলোচনা করেছিলাম যে মিয়ানমার সীমান্তের যে বিষয়টি, এখানে বাংলাদেশ সরকারের করণীয় কি এবং বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির কোনো ব্যর্থতা আপনি দেখছেন কিনা? মিয়ানমার, ধন্যবাদ সবাইকে আজকের এই জনরায় অনুষ্ঠানে উপস্থিত। আমার পাশে সোহাগ ভাই উপস্থিত রয়েছেন, সম্মানিত গেস্ট এবং যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং শহীদের মাস, ভাষা শহীদের মাস হিসেবে সবাইকে স্মরণ করে আমার কথা শুরু করছি। আপনি যে প্রশ্নটা উত্থাপন করছেন, যেটা হচ্ছে যে মিয়ানমারের সাথে আমাদের রাষ্ট্রীয় সম্পর্কে কীরকম যাচ্ছে, এ বিষয়ে আসলে বলবো, এই মুহূর্তে বাংলাদেশ সরকার চাইলে ভূমিকা রাখতে পারে একটি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, আর সেই হিসেবে বাংলাদেশ সরকার হয়তো অনেক চেষ্টা করেছে, আগেও করেছে, এবং বিশেষ করে দেশ হিসেবে, আমরা বাঙালি জাতি হিসেবে, বাংলাদেশি হিসেবে, যখন রোহিঙ্গাদেরকে আমাদের দেশে পুশব্যাক করা হলো বা সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো, তখন বাংলাদেশ সরকার আশ্রয় দিয়েছে। সেটা যে সরকারই হোক, আমি আপনি যেই থাকেন না কেন, এটা মানবতা এবং এটা মানবিক দিক থেকে বিবেচনা করে সেটা আমাদেরকে করা উচিত। এদিক দিয়ে বাংলাদেশ সরকার ভালো ভূমিকা রেখেছে। এখনও যে ঘটনাটি, সিচুয়েশনটা তৈরি হয়েছে, সেটা আসলে তাদের মধ্যে একটি গৃহযুদ্ধ চলতেছে। কিন্তু এই গৃহযুদ্ধের কারণে একটি দল যে বর্ডার গার্ড তাদের ছিল, সেই বর্ডার গার্ডটা কিন্তু পারে নাই ওদের কাছে ওদের সাথে টিকতে না পেরেই বর্ডার পার হয়ে আমাদের এদিকে চলে আসছে। এখানে বাংলাদেশ সরকার, আজকেও দেখলাম যে তাদেরকে বাংলাদেশ নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, না বাংলাদেশ নিরাপত্তার জন্য অবশ্যই হুমকি স্বরূপ। এটা অলরেডি তো আপনারা জানেন যে রোহিঙ্গারা আসার পরও আমরা অনেক হুমকি বা অনেক ধরনের প্রবলেম ফেস করতেছি, যাদের মাধ্যমে এখানে মাদকের ব্যবসা খুব বেশি বেড়ে গেছে, বিশেষ করে কক্সবাজার এরিয়ায়। তারপরে সেখানে সন্ত্রাস বেড়ে গেছে, অস্ত্র চালান বেড়ে গেছে, তারপরে এরকম অনেক জিনিস যেগুলি আমাদের বাংলাদেশের বর্ডার দিয়ে আসাটা আসলে ঠিক হয়নি। এবং আমরা আরও জানি এই বর্ডারের যে পরিবেশটা, সেই পরিবেশটা অনেকটা মিয়ানমার থেকে অনেক জিনিস, বিশেষ করে মাদকের যে চালানগুলি সেদিকে আসে, সেগুলি তো রক্ষা করতে বা সেগুলি প্রোটেক্ট করতে এখনও বাংলাদেশ সরকার খুব ভালো ভূমিকা রাখতে পারতেছে না। তারপরে বলবো যে সিচুয়েশন সেখানে তৈরি হয়েছে, সেই সিচুয়েশনের আলোকে যখন কোনো দেশ থেকে কোনো ধরনের, বিশেষ করে যুদ্ধ বিধ্বস্ত কোনো কান্ট্রি থেকে যখন কোনো মানে আক্রান্ত লোকজন বের হয়ে আসতে চায়, তখন অরিজিনালি আসলে বর্ডার তার ডিসিশন নিতে হয় যে কী করবে, তাদেরকে আশ্রয় দেবে কি দেবে না। এখন যদি দেখা যায় যে আমরা আসলে স্বইচ্ছায় আশ্রয় না দিয়েই ওরা চলে আসছে, তো এটা তো অবশ্যই আমাদের ব্যর্থতা। এখানে দেখা গেছে আসলে অনেক ক্ষেত্রে বাধ্য হয়েই রাস্তা ছেড়ে দিতে হয়েছে বাংলাদেশ সরকারের, বিশেষ করে বর্ডার গার্ডদের। এটা আসলে আরও সক্রিয় ভূমিকা পালন করা উচিত, আর মানবিক দিক থেকে বিবেচনা করলে তাদেরকে আপাতত আশ্রয় দেওয়া উচিত, এবং কীভাবে সেটা সমাধান করা যায়, তাদেরকে কীভাবে আবার ব্যাক করানো যায়, সেই বিষয়টা আমাদেরকে করা উচিত। এদিক থেকে দেখা গেছে আজকে রোহিঙ্গারা এখানে আসার পর, আজকে তো কয়েক বছর হয়ে গেছে,
দুই তিন বছর হয়ে গেছে রোহিঙ্গাদের সাথে সমস্যার, কিন্তু সেটার সমাধান কিন্তু বাংলাদেশ সরকার তার ডিপ্লোমেসি দিয়ে এখনও করতে পারেনি এবং কি কোনোভাবেই এখন পর্যন্ত কোনো ভালো রোল প্লে করতে পারেনি। এই দিক দিয়ে বাংলাদেশ সরকারকে আরও ভালো ভূমিকা রাখা দরকার আমি বলে মনে করি। জি ধন্যবাদ আপনাকে জর্প অ্যাডভোকেট এম এ করে। আপনি নিশ্চয়ই জানেন যে অনেকগুলো বিজেপির সৈন্য বাংলাদেশে প্রবেশ করেছে এবং তাদেরকে সরকার এখনও পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করেননি। না কি গ্রেপ্তার করেননি, না এখানে তো গ্রেপ্তার করার কোনো কারণ নেই, কারণ ওরা আত্মসমর্পণ করেছে, আত্মসমর্পণ করার জন্য তাদের জীবন রক্ষা করার জন্য তারা অস্ত্র ডাল দিয়ে অস্ত্র সারেন্ডার দিয়ে আমাদের দেশে এসে আত্মসমর্পণ করেছে এবং অস্ত্র সমর্থন করে, তারা তাদের জীবন রক্ষার জন্য এসে। কিন্তু এখানে আত্মসমর্পণের তো কিছু নেই, কারণ যুদ্ধ তো বাংলাদেশের সাথে তো যুদ্ধ হচ্ছে না, তারা এটা অভ্যন্তরীণ তাদের জীবন রক্ষার জন্য তাদের দেশ ত্যাগ করিয়ে আমাদের দেশে এসে আশ্রয় নিয়েছে। স্টিল কিন্তু তারা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী না, আশ্রয় যেহেতু নিয়েছে তাদের জীবন রক্ষার জন্য, তাহলে তো আমরা বলতে পারি যে রোহিঙ্গারা যখন বাংলাদেশে এসে ঢুকলো সেরা তো অনুপ্রবেশকারী, তা আমাদের তাদেরকে কি কি কর মানবিক কারণে তখন রোহিঙ্গাদেরকে স্থান দেওয়া হয়েছিল, আর ওরা তাদের জীবন রক্ষার জন্য তাদের সরকারকে ত্যাগ করে আমাদের দেশে এসে আশ্রয় নিয়েছে, আমরা ওখানে গ্রেফতার করার কোনো কারণ নেই। আপনি যদি লক্ষ্য করেন যে বিএনপি নেতা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি গুম অবস্থায় ছিলেন দীর্ঘদিন, তার নিখোঁজ ছিলেন, তো তাকে যখন জোরপূর্বক দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল কিংবা গুম করে রাখা হয়েছিল, তাকে কিন্তু ভারত সরকার ভারতে ছিলেন, শ্রীলঙ্কা ছিলেন, তো ভারত সরকার কিন্তু তাকে গ্রেপ্তার করেছিল এবং বিচারের মুখোমুখি করেছিল। তাকে যদি ইন্ডিয়ান সরকার যদি গ্রেপ্তার করতে পারে, তো এই যে যারা যে মায়ানমার থেকে অনুপ্রবেশ করলো তাদেরকে গ্রেপ্তার করা হলো না, এটা সালাউদ্দিনের সাথে ওদের সম্পর্ক হয় না, কারণ তিনি অনুপ্রবেশ করেছিলেন গোপনে এবং তিনি তখন তাদের সরকারকেও বলেন নাই যে আমি বাংলাদেশ থেকে আপনাদের দেশে আমি এসেছি। যখন তার সংবাদ পাওয়া গেছে যে তিনি এসে প্রবেশ করেছেন, তখন তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আজকে মিয়ানমারের বর্ডার রক্ষী যারা, তারা যুদ্ধ ত্যাগ করে তাদের জীবন বাজি রেখে তারা বর্ডার ক্রস করে এসেছে এবং তারা আত্মসমর্পণ করেছে, অস্ত্র সারেন্ডার করেছে, করে আমাদের কাছে তার আশ্রয় পেয়েছে। এখানে একটা যুদ্ধ অপরাধী বা যুদ্ধে যারা অংশগ্রহণ করে তারা অনেক সময় আত্মসমর্পণ করতে পারে। যে সেম জিনিসটা যদি কোনো ভারত সীমান্তে কিংবা মায়ানমার সীমান্তে যদি বাংলাদেশের কেউ যদি ওই দেশে প্রবেশ করতো, আত্মসমর্পণ করতো, তাহলে তারা কি গ্রেপ্তার করতো না? তাকে এই বাংলাদেশের কেউ আর মিয়ানমারের বর্ডার রক্ষী কিন্তু এক না, তারা তাদের দেশ ত্যাগ করেছে তাদের জানের মায়ায়, তারা যুদ্ধ ত্যাগ করে আমাদের দেশে এসে তারা প্রাণ ভিক্ষা চায়। বর্ডার রক্ষী হলো তো তারা গ্রেফতার করত না, প্রাণ ভিক্ষা চাওয়ার পর কাউকে গ্রেফতার করা যায় না। আমরা তো তাদেরকে আমাদের নিরাপত্তায় হেফাজতে রেখেছি এবং তাদের সরকারকে আমরা এই এই রুলসটা এটা কোথাও কোথাও আছে নাকি? এটা আপনি যেটা বলেন যে তাকে গ্রেফতার করা যাবে না, কোনো বর্ডার রক্ষী যদি আসে গ্রেফতার করা যাবে না। দেখুন, 71-এর স্বাধীনতা যুদ্ধে 94,000 সৈন্য পাকিস্তানের, তারা আত্মসমর্পণ করেছিল, আমরা কি তখন তাদেরকে গ্রেফতার করেছিলাম? না, কোনো যুদ্ধ না, তখন তো যুদ্ধটা বাংলাদেশের সাথে ছিল, বাট তারপরেও আমাদের সাথে যুদ্ধ থাকার পরেও আমরা তাদেরকে গ্রেফতার করি নাই, যেহেতু তারা সারেন্ডার করেছে। আর মিয়ানমার আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের বর্ডার রক্ষীরা তাদের জীবন বাঁচানোর জন্য আমাদের দেশে এসে আশ্রয় নিয়েছে, এটা অনুপ্রবেশ বলা যাবে না, আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার পরে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং আমরা তাদের সরকারকে, মিয়ানমার সরকারকে প্রতিবাদ করেছি, জানিয়েছি যে তোমাদের লোক আমাদের দেশে এসেছে। এখানে আত্মসমর্পণের ব্যাপারে গ্রেফতার জিনিসটা হয়তো জি আমি আপনাকে জানাই। জি ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে কলার রয়েছেন, হ্যালো কলার, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শফিকুল। আমি বলছি 71 আমাদের যুদ্ধের সময় আমরা জেলা ইন্ডিয়াতে আশ্রয় বাশ্রয় যুদ্ধ টুদ্ধ ট্রেনিং নিয়েছি। এবার বাইরের বা প্রতিবেশী দেশে যে কোনো দেশে যে কোনো আশ্রয় নিতে পারে, বাইরের অ্যারেস্ট করা যায়, যে কোনো ধরনের যায়। আমি বলতাম চাই 2002 ফার্স্ট জুলাই থেকে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র নীতি এমনভাবে যে আমরা পৃথিবীর কেস সাথেই প্রথম দিকে এগিয়ে যুদ্ধ করতে পারবো না। অন্য কে কোন দেশ যদি আমাদেরকে ফার্স্ট অ্যাটাক করে, তা আমরা এমন ভাবে ডিফেন্ড করব এবং যুদ্ধ না শেষ হওয়া পর্যন্ত, এই পৃথিবীতে একজন জীবিত থাকা পর্যন্ত আমাদের বাঙালির যুদ্ধ এগিয়ে চলবে আখেরাত পর্যন্ত। আমি বলতাম তাই ভাই, আমাদের প্রথম রাষ্ট্রপতি জিয়াউরহমান দিনে বিএনপি বলে জাতির পিতা বঙ্গবন্ধু। ধন্যবাদ কলার আপনাকে। আমরা আলোচনা এটাই ছিলাম না, আমরা অন্য বিষয়ে আলোচনা করছিলাম। ধন্যবাদ কলার আপনাকে। জনাব শাহরিয়ার আলম শিপন, যেই প্রশ্নটি অ্যাডভোকেট এম এ করিম তার প্রতি ছিল যে বিজেপির যে কিছু সদস্য তারা এখানে আসলো, এটা অনুপ্রবেশকারীও নয়, তো সাধারণ জনগণ যখন যুদ্ধ বিধ্বস্ত কান্ট্রি থেকে আসে শরণার্থী হিসেবে, তখন কিন্তু এক ধরনের ট্রিট, আর ওরা কিন্তু হচ্ছে ফুললি একটা ডিপার্টমেন্টের অর্থাৎ সরকারের একটু হাই প্রোফাইল, অর্থাৎ তারা সেনাবাহিনীর লোক, বিডিআর, বর্ডার গার্ড, তাদের সাথে কিন্তু সাধারণ জনগণের তুলনা হয় না, বা তাদের মতো যেভাবে ট্রিট করলে হবে না। আপনি যেটা তুলছেন সেটা হচ্ছে তাদেরকে হেফাজতে নেয়া, তাদের বিষয়ে কিন্তু ইন্টালেকচুয়ালি সরকারের সাথে সরকার আলোচনা করবে এবং তাদেরকে গ্রেফতার হোক আর হেফাজতে নেওয়া হোক, অর্থাৎ তাদেরকে আলাদাভাবেই এটা রাখতে হবে। এদের সাথে সাধারণ জনগণের সেই কাজটা করা হয়নি। এটি আমি জানতে চেয়েছিলাম, কিন্তু তাদের ব্যানারটা, তাদের পরিচয়টা কিন্তু ভিন্ন, তারা যোদ্ধা, তাদেরকে অন্যভাবে মূল্যায়ন করতে হবে, এটাই হচ্ছে বিষয়। জি, অ্যাডভোকেট এম এ করিম যে প্রসঙ্গে আলোচনা করছিলাম তার বাইরে একটু, যে আমরা জানি যে আজকে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাহেব তিনি ভারত সফরে করছেন, তিনি যাচ্ছেন সেখানে, এবং যাওয়ার আগে তিনি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে ভারতের সাথে সম্পর্ক আরও গভীর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তো কী ধরনের গভীর করার উদ্যোগ নেওয়া হচ্ছে? সম্পর্ক গভীর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন, সেই সম্পর্ক কীভাবে গভীর হবে সেটা তিনিই জানেন। আমরা বোধহয় এই জনরায় অনুষ্ঠানে টেলিভিশনে বসে এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা কেমন? সম্পর্কটা অত্যন্ত ভালো সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, সব কিছুই ভালো, কারণ তারও আমাদের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র, বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র, আমাদের সম্পর্ক ভালোই ছিল, ভালোই আছে এবং ভালোই থাকবে, কারণ তারা আমাদেরকে 71 স্বাধীনতার যুদ্ধে অনেক ত্যাগ স্বীকার করে, আমাদের 1 কোটি শরণার্থীকে তারা আশ্রয় দিয়েছে এবং বিশ্বব্যাপী পাকিস্তানের আক্রমণের বিরুদ্ধে প্রায়ত মহাত্মা গান্ধী বিশ্বব্যাপী ঘুরে বেড়িয়ে আমাদের পক্ষে সমর্থন নেওয়ার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য তিনি কাজ করেছেন। সুতরাং ওটি তাদের সাথে আমাদের গভীর সম্পর্ক। আর এখন পররাষ্ট্রমন্ত্রী, নতুন পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, তিনি বলেছেন আরও গভীর সম্পর্ক। গভীর সম্পর্ক সেটা সহজ একটা অর্থ, সহজ একটা কথা, কেউ তো কেউ কাউকে বলতে পারে না যে না আমার তার সাথে শত্রুতামূলক সম্পর্ক হবে। আমরা হয়তো ব্যবসা বাণিজ্য আরও উন্নত করব, আমরা হয়তো আমাদের নির্বাচনে ভারতের কোনো হস্তক্ষেপ ছিল কিনা? না, নির্বাচন আমার দেশে নির্বাচন হয়েছে, আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমাদের দেশে নির্বাচনে ভারত কীভাবে হস্তক্ষেপ করবে, আমি ভারতের নির্বাচনে কীভাবে হস্তক্ষেপ করব? এখানে নির্বাচনের ব্যাপারে হস্তক্ষেপের কোনো কারণ আমার মনে হয় না, হস্তক্ষেপ করতে পারে না। জনগণ ভোট দিয়েছে, সরকার নির্বাচিত হয়েছে, জনগণ যদি ভোট না দেয় সরকার নির্বাচিত। জনগণ ভোট দিয়েছেন 41-42% ভোটার উপস্থিত হয়েছে বলে নির্বাচন কমিশন বলেছে। এখানে দেখেন যে হস্তক্ষেপ, কীভাবে হস্তক্ষেপ? জনগণ ভোট দিয়েছে, আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে, জনগণ ভোট দেয় নাই বলে জাতীয় পার্টি মাত্র 11টি সিট পেয়েছে, জনগণ ভোট দেয় নাই বলে জাসদের ইনু মুজাহিদ ইসলাম সেলিম ফেল করেছেন, জনগণ ভোট দেয় নাই বলে আমাদের কৃষক শ্রমিক আওয়ামী লীগের বড় নেতা, অনেক লম্বা নেতা বাঘা কাদির সিদ্দিক, তিনিও ফেল করেছেন। এমনকি স্বতন্ত্র প্রার্থী, ব্যারিস্টার সুমন
একজন মন্ত্রী, বিরাট একজন মন্ত্রীকে সে ধরাশায়ী করেছে, তার অর্থ কি ভারতের হস্তক্ষেপ? না না, জনগণ ব্যারিস্টার সুমনকে ভোট দিয়েছে, সুমন পাস করেছেন, জনগণ মন্ত্রীকে ভোট দেয় নাই বলে। কিন্তু 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 হাসানুল হকিনও তিনি তো তার বক্তব্যে তো ভিন্ন কথা বলেছেন, যে যেভাবে চেয়েছেন সেভাবেই নির্বাচন হয়েছে, যে আসন যেভাবে চেয়েছেন সেভাবে হয়েছে। এটা এটা তার তার একটা বানা উট কথা, কারণ একজন যখন ফেল করে তখন নানা কথা বলে দুঃখ পায়, একজন ছাত্র যখন ফাস করে আর একজন ছাত্র যখন ফেল করে তখন যদি ফেল করা ছাত্রকে জিজ্ঞাসা করেন যে তুমি ফেল করলে আর ও ফাস করলো কেন, উনি না ও তো নকল করে ফাস করছে, আমি নকল করি নিয়ে ফাস কর, এইটা একটা বানা উট কথা। হাসানুল হক ইনুর মতো মানুষ, মুজাহিদুল ইসলাম সেলিমের মতো মানুষ, এদের কি জনসমর্থন আছে? এরা কি জনগণের পাশে যায়? এরা তো কোনো দিনই জনগণের পাশে যায় না, সুতরাং জনগণ তাদেরকে ভোট দেয় নাই। নির্বাচন সুন্দর হয়েছে, কিন্তু আওয়ামী লীগ তো সবসময় তাদেরকেই সাথে রাখে। না, আওয়ামী লীগ সবসময় তাদেরকে সাথে রাখে, তারা গণতান্ত্রিক দল, স্বাধীনতার সপক্ষের দল, স্বাধীনতার বিপক্ষের দল হলে হয়তো আওয়ামী লীগ রাখতো না। নির্বাচনটা আপনি দেখেছেন, সবাই খুশি, আমাদের জনপ্রিয়তা না থাকলেও আওয়ামী লীগের সাথে থাকা যায় না। নির্বাচনে যারা নির্বাচনটা যেটা হয়েছে, সমগ্র বিশ্ব যেমন আমাদেরকে এই পর্যন্ত সমর্থন করেছে, ঠিক বিএনপির মঈন খান খুশি যে নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে, আমাদের উবায়দুল কাদির সাহেব খুশি যে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, বিদেশি পর্যটক যারা এসেছিলেন তারা খুশি যে আমরা অনেক আহ্বায়ন পেয়েছি, অনেক সাহায্য সহযোগিতা পেয়েছি, অনেক জায়গায় যেতে পেরেছি। সুতরাং ফেল যখন একজন লোক করে তখন নানা কথা বলে, নানা কথা বলে। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে শাহরিয়ার আলম শিপার সাহেব। যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, যে আপনি কি মনে করেন যে জনগণ আসলেই ভোট দিয়েছে এই নির্বাচনে, এবং 41% যে নির্বাচন কমিশনের তথ্য মতে 41%, যেটা আমাদের একজন অতিথি তিনিও বললেন যে 41% ভোটাররা ভোট দিয়েছেন, তো আপনার কি মন্তব্য? এই সরকার বিশেষ করে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির মৃত্যুদণ্ড বাজিয়ে দিয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইন্টারন্যাশনালি রাজনৈতিকভাবে বাংলাদেশ এবং আওয়ামী লীগ যে একটা দেউলিয়া সংগঠন, তার একটি বাস্তব প্রমাণ তারা রেখেছে। আপনারা হয়তো বলতে পারেন যে আওয়ামী লীগের ভাইয়েরা তাদের প্রোটেকশনের জন্য, তাদের ডিফেন্সের জন্য এটাই বলে থাকে নাকি, আর সঠিক স্বচ্ছ এবং সুন্দর চোখ দিয়ে যদি আপনি দেখেন তাহলে বাস্তব চিত্র আপনারা দেখেছেন। নির্বাচনে কত পার্সেন্ট ভোট পড়েছে? 7-8%, কেউ বলতেছে 5-7%। যারা উনি বললেন ওই যে গিয়েছিল অবজারভার গেছিল, সেই অবজারভারের মধ্যেও একজন অবজারভার বলছে যে এটা তো উত্তর কোরিয়া নির্বাচনের মতো আমি দেখলাম, তিনি মন্তব্য করেছেন, ব্রিটিশ অবজারভার। তাও এই অবজারভাররা আবার কারা সেটাও আমরা জানি, যে এরা আসলে আসলে বাড়াটি অবজারভার। উনাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, বিশেষ করে আওয়ামী সরকারের পক্ষ থেকে তাদেরকে ইনভাইট করে নেওয়া হয়েছিল যাতে একটি ফ্লেভার বা একটি মানে পরিবেশ দেখানো যায় বিশ্বের কাছে, যে কিছু লোক আসছে আমাদেরকে স্বাগত জানাতে। আলটিমেটলি এই নির্বাচন আসলে কোনো নির্বাচন না, এটা একটি তামাশা, এটা জনগণের সাথে একটি মানে কি বলা যায় মশকরা, একটি তামাশা, আর বাংলাদেশের রাজনীতির পায়ে একটি চূড়ান্ত পেরেক মেরে দেওয়া হয়েছে। কিন্তু কিন্তু রাজনীতি আর রাজনীতির পর্যায়ে থাকে না তামাশা। আপনি মনে করছেন যে বিএনপি কিংবা জামাত তারা অংশগ্রহণ করে না, এই জন্যই তামাশা মনে হচ্ছে আপনার কাছে? বিএনপি জামাত তাদেরকে তো নির্বাচন আসতে তো নিষেধ করে নাই কাউ না। নির্বাচন আসলে তো যে পর্যায়ে তারা চেয়েছিল সেভাবেই নির্বাচন তারা করেছে। এই যে ইনু যেটা বলেছেন, অর্থাৎ শেখ হাসিনা চাইছেন যে বিএনপি জামাত আসার দরকার নেই, আবার আমাদের মধ্যে নির্বাচন হবে, আমরা যেভাবে যাকে ফাঁস করানোর ইচ্ছা, যাকে যেভাবে নিয়ে আসার ইচ্ছা সে তাকে সেভাবে আমরা নিয়ে আসব। তিনি সেই কাজটি করেছেন। যদি সেই কাজ না করতেন বা সেই কাজ যদি হতো না, তাহলে দেখেন নির্বাচনকে নিয়ে ইন্টারন্যাশনালি উনি বলতেছেন বারবার যে আমেরিকা সমর্থন দিয়েছে, আমেরিকা চিঠি লিখিয়েছে। আসলে আমেরিকা চিঠিতে তো নির্বাচন সম্পর্কে কিছু লেখে নাই, এবং গত মনে গত পরশু বা তরশু মনে ওই যে ইয়েকে প্রশ্ন করা হয়েছিল, সেখানে তিনি উত্তর দিয়েছিলেন যে আমাদের আগের নীতি এখন পর্যন্ত বহাল রয়েছে, অর্থাৎ বিচার নীতি বলেন বা নেক্সট কী আসবে সেগুলি কিন্তু যেভাবে ছিল সেভাবেই রয়েছে। তারা চেয়েছিল একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন, কিন্তু সেই অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যে শর্তগুলি ছিল সেই শর্ত তো আওয়ামী লীগ রাখেনি। শর্ত না রাখার কারণেই
আওয়ামী লীগ তার মতো করে নির্বাচন করেছে, সেখানে যাকে খুশি 100% ভোট দেখাইছে, যাকে খুশি ফেল করাইছে, আর ভোটে কেউ না গেলেও কিছু কিছু সেন্টারে তো দেখা যাচ্ছে ওই যে কুত্তা বা বিলাই এগুলি ঘুমাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে সেখানে 41% ভোট হয়ে গেছে। এই যে গায়েবি ভোট দেয়া, গায়েবি ভোট নিয়ে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, আসলে আওয়ামী লীগের দ্বারা একটি বিরতির পর আমরা এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দর্শক দেখছিলেন জনরায়, কথা বলছিলাম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সময় হলো একটি বিরতির, বিরতির পর আবার ফিরে আসবো, ততক্ষণ সাথেই থাকুন।